তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি একটা জিনিস জাস্ট একটু আলোচনা করব বলে আমি এসেছি। তো আমার বক্তব্য হচ্ছে যে তোমরা আমাকে একটা কথা বলো, তোমরা হয়তো সবাই জানো সুশান্ত সিং, আমি আজকে সুশান্ত সিং মামলাতেই কথা বলার জন্য এসেছি। তো সুশান্ত সিং রাজপুতের তো সিবিআই যাঁচ তো হচ্ছে, এটা তোমরা সবাই খবর পেয়ে গেছো আশা করি, যে সিবিআই কিন্তু এখন অলরেডি মুম্বাইতে পৌঁছে গেছে। তো এখন একটা খবর শোনা যাচ্ছে, অনেক খবরই বেরোচ্ছে যদিও, এখন অনেক খবরই বেরিয়ে আসছে ভেতর থেকে, বাট এখন একটা খবর যেটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট বলে মনে হলো, আর আমার মনে হলো যেটা তোমাদের সাথে আমার আলোচনা করা ভীষণ দরকার, দেন আমি তোমাদের সাথে আমি কথা বলার জন্য এলাম। তো আমাকে একটা কথা তোমরা আমাকে বলো যে রিয়া চক্রবর্তী যখন সুশান্ত সিং রাজপুতের পোস্টমর্টম হচ্ছিল, তো 45 মিনিটস ও কী করছিল পোস্টমর্টম রুমে, যেখানে পোস্টমর্টম হয়? আমি তো কোনো দিন শুনিনি যে কোনো ব্যক্তির পোস্টমর্টম হলে সেখানে অন্য কোনো ব্যক্তি, বাইরের আননোন, মানে ডক্টর ছাড়া আননোন কোনো ব্যক্তি সেখানে ঢুকতে পারে। তো আমাকে একটা কথা বলো যে পোস্টমর্টম রুমে রিয়া চক্রবর্তী কী করছিল 45 মিনিট? তো 45 মিনিটস ও ওখানে ছিল, পোস্টমর্টম রুমে ছিল, পোস্টমর্টম রুমে ও কি কাঁদছিল? ও কি কাঁদছিল? জালেবিতে যেরকম কেঁদেছিল ওরকম করে কেউ কাঁদছিল ওখানে বসে? তো আমার এটা জানার খুব ইচ্ছা আছে। তো 45 মিনিটস রিয়া চক্রবর্তী কী করছিল সুশান্তের পোস্টমর্টম রুমে? খুন করেও কি সে স্বাদ মেটেনি? খুন টুন করা হয়ে গেছে, মারা হয়ে গেছে, আরও দেখতে গেছিলো যে পকেটে কিছু বেঁচেছে, গায়ে কোনো সোনার জিনিস বেঁচেছে কি না, সেগুলো চুরি করতে গেছিলো চারপাশে খদ্দের রেখে? ওর তো মানে অ্যাকচুয়ালি ও যেরকম মেয়ে, ও তো চারপাশে যারা আছে তারা সবাই খদ্দের, কারণ ওর কোয়ালিটি নিশ্চয়ই তোমরা জানোই। তো আমার খুব এটা জানার ইচ্ছা, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে সুশান্ত সিং রাজপুতের পোস্টমর্টম রুমে 45 মিনিটস রিয়া চক্রবর্তী কী করছিল, এটা আমার খুব জানার ইচ্ছা। তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যদি তোমাদের কারো মাথায় আসে। অবভিয়াসলি তোমরা কেউ ওর সাথে থাকবে না, বা কেউ তোমরা ওর সাথে নিশ্চয়ই কথা বলতে যাওনি, তো সবার একটা নিজস্ব আইডিয়া তো আছে। তো আমাকে সবাই একটু আইডিয়া দাও, আমার এটা জানার খুব ইচ্ছা সুশান্ত সিং রাজপুতের পোস্টমর্টম রুমে 45 মিনিটস কী করছিল, এই একটা বক্তব্য। দ্বিতীয় কথা হচ্ছে মহারাষ্ট্র সরকারের একটা ট্রিবেন্ডার্স কথা বলেছে মহারাষ্ট্র সরকার বলেছে সিবিআই আসছে, যাচ করছে, ঠিক আছে, নো প্রবলেম, আমরা মেনে নিচ্ছি, বাট 7 দিন কাজ করতে পারবে। 7 দিন যে মুহূর্তে কমপ্লিট হবে, এক সেকেন্ড যদি পার হয়ে যায়, সাথে সাথে সিবিআইকে মহারাষ্ট্র সরকার কোয়ারেন্টাইন করবে। তো এটাই বা কোথাকার আইন, এটাও আমার ঠিক জানা নেই, কাইন্ডলি তোমরা যদি আমাকে একটুখানি বলো যে সত্যি কি এরকম কোনো আইন আছে, না রিয়েলি আমি জানতে চাই যে এরকম কি কোনো আইন আছে যে সিবিআই 7 দিন কাজ করতে পারবে, 7 দিনের বেশি হয়ে গেলেই, 7 দিনের মধ্যে মানে অ্যাকচুয়ালি যদি কোনো সিবিআই অফিসারের শরীরে কোভিড থাকে তাহলে 7 দিন পর্যন্ত কোভিডকে আটকে রেখে বলবে কোভিড তুমি 7 দিন আমার শরীরে থাকো, বেরোবে না, 7 দিন পর তুমি বেরোবে। তো যদি সত্যি এরকম কোনো আইন থেকে থাকে তাহলে সেটা আমার খুব জানার ইচ্ছে। আমি রিয়েলি বলছি, আমি ইয়ারকিও মারছি না, আমি সত্যি বলছি আমার এটা খুব জানা দরকার, মানে আমি খুব জানতে চাই, আমি খুব আগ্রহী। তো কার কাছে প্রশ্ন করব, তো তোমাদের কাছেই আমি প্রশ্নটা করলাম। তো তোমাদের যদি কারোর জানা থাকে, যদি কারোর এই বিষয়ে কোনো রকম কোনো নলেজ থাকে, প্লিজ আমার সাথে তোমরা শেয়ার করো যে 7 দিন পর্যন্ত ইনভেস্টিগেশন চলবে, 7 দিনের 1 সেকেন্ড, 7 দিন যে মুহূর্তে কমপ্লিট হবে সেই মুহূর্তের পর থেকেই নাকি সিবিআইকে কোয়ারেন্টাইন করা যাবে। আচ্ছা, কোনো রাজ্যের সরকারের কি এরকম ক্ষমতা থাকে যে সিবিআইকে কোয়ারেন্টাইন করতে পারবে? তো যাই হোক, আমার এটা খুব এই দুটো প্রশ্ন আমার খুব জানার আছে। তো প্লিজ 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 প্লিজ
তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমার এটা জানার খুব ইচ্ছা। আমি মানে রাতে ঘুমোতে পারবো না আমি এই অ্যান্সার দুটো না পেলে। তো প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে কিন্তু অবশ্যই আমার এই কোশ্চেন দুটোর অ্যান্সার আমাকে অবশ্যই তোমরা দেবে। যে যে এই কোশ্চেনের অ্যান্সার জানো অবশ্যই তোমরা আমাকে এই কোশ্চেনের অ্যান্সার দুটো দিও। ওকে বন্ধুরা, সবাই ভালো থেকো। আর তোমরা সাবস্ক্রাইব একদম করছো না, তো একটু সাবস্ক্রাইবটা করো প্লিজ ইয়ার। সাবস্ক্রাইব না করলে হবে, আমি কী করে, আমার চলবে, দিন চলবে না। সো ফ্রেন্ডস, টাটা টাটা।